সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে তিরঙ্গা পতাকা নিয়ে আপনি যদি তিরঙ্গা যাত্রা করেন আপনাকে বলা হয় অনুমতি কোথায়। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রের এই পূর্ব মেদিনীপুরের এই শাখা থেকে আমরা এখানে হরঘর তেরঙ্গা কর্মসূচিতে বিভিন্ন রঞ্জিত আমাদের শৌর্যের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করে রাষ্ট্রগীত আমরা করলাম। আমি আয়োজক ব্যবস্থাপক কুমারজিৎ সিনহা এই কেন্দ্রের যিনি কোঅর্ডিনেটর তাকে শুভেচ্ছা জানাবো। আমাদের মধ্যে প্রবেশজি আছেন যিনি এই ইউনিভার্সিটির একজন অন্যতম কর্মকর্তা। আমাদের মধ্যে অনুরূপ এমএলএ অরূপ দাস আছেন, অনুরূপ এমএলএ ম্যাডাম সুমিতা সিনহা মহোদয় আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। আমাদের দুই কাউন্সিলরকে দেখতে পাচ্ছি, সুশীল দাস এবং তাপস দুলই, জেলা পরিষদ মেম্বার চন্দ্রশেখর মণ্ডল এবং অন্যান্য সাথীরা আছে। আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে গোটা দেশব্যাপী যেভাবে বিশেষ করে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত যেভাবে স্বাধীনতার আজাদিকে অমৃত মহোৎসবে গোটা দেশ রাষ্ট্রবন্দনায় মা ভারতীর বন্দনায় মেতে উঠেছে, আমি আশা করব এর মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের প্রতি দায় দায়িত্ব এবং আমাদের দেশকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিশ্বগুরুতে পরিণত করার যে লক্ষ্য প্রয়াস সে কাজে আমরা সবাই ভারত মায়ের সন্তান হিসেবে অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র এর মধ্য দিয়ে শুধুমাত্র চাকরিতে কর্মসংস্থান নয়, একটা প্যারালাল স্কিল ট্রেনিংয়ের ব্যাপক উদ্যোগ প্রধানমন্ত্রীজির স্বপ্নের উদ্যোগ গোটা ভারতবর্ষ জুড়েই চলছে এবং এর মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বহু জায়গায় কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমাদের কাঁথি শাখাতে 3,500 ছাত্রছাত্রী রয়েছে পূর্ব মেদিনীপুরের এই শাখায়। আমি আশা করব তারাও নিজেকে দক্ষ এবং পারদর্শী হিসেবে গড়ে তুলে নিজের এবং পরিবারের যেমন অর্থনৈতিক দায়িত্ব পালন করবে তেমনি
নবভারত গঠনের সৃষ্টিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারাও মা ভারতীর সন্তান সন্ততি হিসেবে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করবে। আমার অনেকগুলি কর্মসূচিতে যেতে হবে, আবার পশ্চিমবঙ্গে তেরঙ্গা নিয়ে বন্দে মাতরম বলে সব জায়গায় যাওয়ার অধিকার নেই। আমি আসার সময় গাড়িতে দেখছিলাম যে কাশ্মীরে গতকাল বারমুল্লা থেকে শুরু করে অনন্তনাগ থেকে শুরু করে সর্বত্র যেভাবে তেরঙ্গা র্যালি হয়েছে, কার র্যালি, বাইক র্যালি, ওয়াকিং র্যালি নানাভাবে হয়েছে, সেক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলো সত্যি পশ্চিমবঙ্গে তেরঙ্গা পতাকা নিয়ে আপনি যদি তেরঙ্গা যাত্রা করেন আপনাকে বলা হয় অনুমতি কোথায়। আমি কালকেই বলছিলাম, আমি সকালে দেখছিলাম আমার ফেসবুকে 21 লক্ষ লোক এখন অব্দি দেখেছেন নন্দীগ্রামের তেথালিতে, সেখানে রাষ্ট্রীয় পতাকা নিয়ে হাঁটার ক্ষেত্রে চলার ক্ষেত্রে তিরঙ্গা র্যালির ক্ষেত্রে বাধা দান করা হয়েছে। তাই শুধুমাত্র এই কৌশল কেন্দ্রের মধ্যে দিয়ে নিজেকে উপযুক্ত তৈরি করা নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মাটিতে, মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসুর এই মাটিতে আমাদেরকে শপথ নিতে হবে, এখানেও যেন রাষ্ট্রবাদী সরকার ভবিষ্যতে তৈরি হয়, এই শপথটা কিন্তু আমাদের নিতে হবে। কারণ রাষ্ট্র ফার্স্ট, দেশ প্রথম। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি বাজকুল, নরঘাট, তারপরে বিকেলে হাওড়া পর্যন্ত করতে করতে যাব। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।